নমস্কার, আমি অম্বরীশ মাইতি। আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা গোঁফ চুরি। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানত? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খালি চেপে একলা বসে ঝিম ঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে, কামড়ে দেবে সাবধানে তে তুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কম এনে এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেই গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারোর কথার ধারধারি নেই, সব ব্যাটাকেই চিনি। নোংরা ছাতা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখত জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি রায় দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলোর মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বাটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁফ কে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার।